আমি বা আপনি ভালো হতে চাই কিন্তু পন্থা কি? এই মাসটা মাঝে মাঝে আমি বলি মাসটার অভিশপ্ত না, এই মাসের কয়েকটা তারিখের কারণে মানুষ অভিশপ্ত হয়ে গেছে, মানুষের ত্রুটি। কিভাবে কিভাবে পহেলা ফাল্গুনটা হয়ে গেছে 13ই ফেব্রুয়ারি আর 14ই ফেব্রুয়ারি একটা হয়ে গেছে মনে করেন। এটা বাংলাদেশের কিছু মানে শিক্ষিত মূর্খ লোক, জ্ঞান পাপী যাদেরকে বলা হয়, এরা একেবারে বর্বর, উলঙ্গ, নোংরা, জঘন্য একটা বেহা একটা দিবসকে বাংলাদেশে প্রচার করেছে ভালোবাসা দিবস হিসাবে। অনেক ব্যক্তি পারিবারিকভাবে ব্যভিচারে জড়িয়ে পড়েছে, নগ্নতায় জড়িয়ে পড়েছে, স্ত্রী এবং স্বামী তাদের মাঝের অবস্থাটা এতই নোংরা পর্যায়ে গেছে এটা কল্পনায় বোঝানো যাবে না। অথচ আর একটা শ্রেণী আছে জাহেলিয়াতের সাথে জড়িত কিন্তু মুসল্লি, নামাজি, সে সালাত আদায় করে, সিয়াম পালন করে, এটা কিন্তু তার মুখোশ, এটা মুখোশ। মানে মসজিদে যেতে হয় সামাজিক কারণে, সালাত না পড়লে কেমন হয় তাই যায়, তাকুয়ার কারণে সালাত আদায় করে এমনটা না। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের দাবি ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সূরা আনকাবুত 45 নম্বর আয়াত, নিশ্চয় সালাত বাধা দিবে আনিল ফাহশা, যত প্রকার ফাহেশা কাজ আছে, অন্যায় কাজ আছে বাধা দিবে, ওয়াল মুনকার, এবং ছোট থেকে ছোট খারাপ কাজও সালাত করতে দিবে না। কিন্তু একজন মানুষ 50 বছর যাবত সালাত আদায় করছে, আমাকে বুঝান ও 50 বছর যাবত সুদও খাচ্ছে কিভাবে? তাহলে সুদটা কি খুব ছোট পাপ? মায়ের সাথে জিনা করার মতো পাপ, একে ছোট বলবেন কি করে? হাদিসটা খুলবেন, এর আগে যে খুতবা দিয়েছে ইমানের পরিচয়, সম্ভবত ইমানই তো নাই, তা হাদিস বলে কি করবো আপনার কাছে? এই হাদিসটার প্রতি যে ইমান আনতে হবে আমাকে, এটা প্রথম শর্ত। তাসদীকুহু ফিমা আখবার ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলু, এই কথা আপনি বললেন কেন? এই কথার অর্থ কি? এই কথার অর্থ কি? আমি সাক্ষী দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। কি বুঝলেন এর দ্বারা? এর অর্থ হলো তাসদীকুহু ফিমা আখবার, তিনি যা খবর দিয়েছেন সহি সূত্রে প্রমাণিত হয়েছে তাকে সত্যায়ন করা। ও আল্লাহ ইউবাদা ইল্লা বিমা শারআ, তার পদ্ধতি ব্যতিরিকে কোনো ইবাদত না করা, তিনি যে পদ্ধতি দিয়েছেন ওই পদ্ধতি মোতাবেক ইবাদত করা, এটা হলো অর্থ। তো আমার ইমানই নেই, আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন আর রিবা সাবুনা জুজা, কেউ যদি 1 টাকা সুদ খায়, 2274 নম্বর হাদিস ইবনু মাজা খুলেন, হাদিসটি পাবেন আপনি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কেউ যদি সুদ খায়, সুদের পাপের ভাগ হলো 70টি, 1 টাকা সুদ খেলে 70 রকমের পাপ হয়, তার মধ্যে সবচেয়ে ছোট ভাগ হলো আইয়ান কিহার রজুলু উম্মাহু, কোনো ব্যক্তি যেন তার মায়ের সঙ্গে জেনাই লিপ্ত হলো। আচ্ছা, এত বড় জঘন্য পাপ আর কিছু আছে? তা তো মনে হয় না। এই ব্যক্তি সালাত পড়ে কি করে? নিঃসন্দেহে সালাতটা তার মুখোশ, মুখোশ। যে ব্যক্তি সুদখোর, যে ব্যক্তি জাহেলিয়াতের সাথে জড়িত, নগ্নতার সাথে জড়িত, এ সালাত পড়লে মুখোশ। অহংকারী ব্যক্তির মধ্যে যেমন কোনো তাকুয়া থাকে না, যেটা উপরে দেখা যায় ওটা হলো তার মুখোশ, খোলস মাত্র, ভিতরে কিছু নাই। ঠিক কোন সুদখোর, বেহায়াপনার সাথে জড়িত, জাহেলিয়াতের সাথে জড়িত ব্যক্তি কোনো নেকির কাজ করে, এটা উপরেরটা হলো মুখোশ, ভিতরে কিছু নাই, এটা মনে রাখতে হবে।
কারণ আমি যে কথাটা বলছি এর পিছনে তো দলিল আছে, আপনার দাবির পিছনে কোনো দলিল নেই। আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আপনি হাদিসকে বিশ্বাস করুন, তারপরে আপনি আমল করুন, আগে বিশ্বাস। হ্যাঁ, আল্লাহর নবীর কথাটি আমি বিশ্বাস করি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান দাআ বিদাওয়াল জাহেলিয়া, যে ব্যক্তি জাহেলি কাজের সাথে জড়িত, মদ খাওয়া, গাঁজা খাওয়া, হারাম খাওয়া, জেনা করা, তারপরে আপনার নগ্নতা, মূর্তি পূজা, তারপরে গান বাজনার সাথে জড়িত থাকা, মহিলারা উলঙ্গ হয়ে চলা, বেপর্দা হিসাবে চলা, বাড়িতে অপবিত্র জিনিসের প্রভাব বিস্তার করা, সবই জাহেলিয়াত। আল্লাহ রাসূল বলছেন, মান দাআ বিদাওয়াল জাহেলিয়া, যে ব্যক্তি জাহেলিয়াতের দিকে মানুষকে ডাকবে, সমাজে বিস্তার করবে, ফাহুয়া মিন জুসা জাহান্নাম, ওই ব্যক্তি জাহান্নামের দলভুক্ত হবে, জাহান্নামে যাবেই। ওয়াইন সামা, যদিও সিয়াম পালন করে, ওয়াসাল্লা, যদিও সালাত আদায় করে, ওয়াজামান্নাহু মুসলিম, যদিও নিজেকে পাক্কা মুসলিম বলে দাবি করে, তবুও জাহান্নামে যাবে। এই হাদিসটা রাখবেন কোথায়? 2863 নম্বর হাদিস তিরমিজির মধ্যে আসছে। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি জাহেলিয়াতের সাথে জড়িত হবে, যে ব্যক্তি জাহেলিয়াতের সাথে জড়িত হবে, এই ব্যক্তি সালাত আদায় করলেও, সিয়াম পালন করলেও, এই ব্যক্তি নিজেকে পাক্কা মুসলিম বলে ধারণা করলেও, দাবি করলেও জাহান্নামে যাবে। তাহলে জাহেলিয়াত কত নোংরা কাজ বলেন দেখি। জাহেলি কাজের সাথে জড়িত হলে সিয়াম কবুল হয় না, সালাত কবুল হয় না। কিন্তু এই লোকটি বাড়িতে ইস্টার জালসা চালু রাখছে। আপনি বলেন এবার আমাকে বুঝান যে এই লোকটা দায়ুস কি না? কেন হাদিসটার প্রতি বিশ্বাস হয় না? আল্লাহ রাসূল বলছেন, চার শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, এদের প্রতি জান্নাত হারাম। তার মধ্যে নাম্বার ওয়ান মুদমিনুল খামার, যারা নেশা জাতীয় দ্রব্য পান করে তাদের উপরে জান্নাত হারাম। ওয়ার রাজিলা, যে সমস্ত মহিলারা পুরুষের পোশাক পরে, যে সমস্ত মহিলা পুরুষের পোশাক পরে, এখন তো নারী পুরুষ চিনাই যায় না, সব একাকার হয়ে গেছে। যে সমস্ত মহিলা পুরুষের পোশাক পরে তাদের উপরে জান্নাত হারাম, যারা পিতামাতার অবাধ্য তাদের উপরে জান্নাত হারাম। ওয়া দায়ুস আল্লাযি ইকুরু ফি আহলিল খাবাস, যে পরিবার, যে ব্যক্তির পরিবারে অপবিত্রতা চালু আছে, গান বাজনা, সিনেমা, বেহায়াপুনা, বেপর্দাতে একবারে পরিপূর্ণ, এই ব্যক্তি দায়ুস, তার উপরে জান্নাত হারাম। এটা আল্লাহ নবী বলছেন। 5372 নম্বর হাদিস আপনি মুসনাদে আহমদ খুলেন, আর একটা 6049 নম্বর হাদিস মুসনাদে বাজ্জার খুলেন আপনি। আমি রিফারেন্স সহ বোঝাচ্ছি, আপনার ইমানটা যেন দৃঢ় হয়। আমি তো আর নবী না, আর আমি তো অত কোনো ভারও নাই, ধারও নাই, রেফারেন্স দিয়ে বুঝাতে চাচ্ছি যে ইমান আনেন, আগে ইমানটা আনেন। দায়ুস ব্যক্তির উপরে জান্নাত হারাম, দায়ুস ব্যক্তির উপরে জান্নাত হারাম না। আপনি এই হাদিসটার প্রতি ইমানই আনেন না, ইমানই নেই হাদিসের উপরে। হাদিসের প্রতি ইমান থাকলে বিয়ের সময়ে আপনার মেয়ের গায়ে হলুদের অনুষ্ঠান হতো না। কমিউনিটি সেন্টারে আপনি দাওয়াত খাওয়াতে গিয়ে নারী পুরুষ একাকের একবারে জেনার আড্ডা যেন, এটা হতো না কখনো। এই হাদিসের উপর ইমান থাকলে আপনি দায়ুস। বাংলাদেশের মানুষ দায়ুস খুঁজতে 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 একটা আমেরিকায় চলে গেছে, কোথাও দায়ুস থেকে পাওয়া যায় না। দায়ুস খুঁজতে খুঁজতে ব্রিটেনে চলে গেছে, এরা হলো দায়ুস মনে হয়। না 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 না, ওরা তো দায়ুস আছে আছে, আপনি মুসলমান নগদ দায়ুস আপনি নিজেই। মেয়েটাকে শিক্ষা সফরে পাঠাননি আপনি? এর শীতকালীন শিক্ষা সফরে কোথায় গেছে? জাফলংয়ে গেছে, সিলেটে, সেন্ট মার্টিনে গেছে, যায়নি? ওই যে বিশ্ববিদ্যালয়ে পড়ে, বন্ধুদের সাথে গেছে। আপনি তো মুসল্লি, মুরব্বি মানুষ, তাহাজ্জুদ পড়েন, আজান দেন, সালাত পড়েন আপনি, আপনার মেয়েটা কার সাথে গেল? অনার্সে পড়ে একটা মেয়ে বিশ্ববিদ্যালয় থেকে সফরে গেল, তার নাম দেশে শিক্ষা সফর, কার সাথে গেল? আপনি যে দায়ুস না, আপনি আমার কাছে কিভাবে প্রমাণ করবেন যে না
হাজি হলে হজ আবার করতে হবে, হজ নষ্ট হয়ে গেছে। আমি এইগুলোর কারণে বলছিলাম কথাটি যে মানুষ ভুল করতে পারে, ইনসান তাই, কিন্তু ইনসানকে মানুষ বানাতে হবে কি করে? আপনি অনেক পাপের সাথে জড়িত, আমি অতটা পাপ উল্লেখ করছি না, অনেক পাপের সাথে আপনি জড়িত, মানুষ হওয়ার পথ খুঁজেন আপনি। কেন পাঠালেন শিক্ষা সফরে মেয়েটাকে? আপনি তো জানেন না শিক্ষা সফরের অবস্থা, বৃদ্ধ মানুষ কি জানে যে শিক্ষা সফর কীভাবে হয়? শিক্ষা সফরের গাড়িতে যখন মেয়েটা উঠেছিল, যদি তার চেহারা আপনি দেখতেন একবার, তা বাকি জীবন আর চোখে দেখতেন না আপনি। এত ল্যাংটা পোশাক পরেছে ও, নগ্ন পোশাক পরেছে ও, জীবনেও কল্পনা করেননি। আপনার ধারণা আমার মেয়েটা হলো ফেরেশতা, আর তার সাথে যারা যাচ্ছে বন্ধুরা হলো জিন, দেখবে না পরস্পরে, আর টিচাররা হলো ভূত। এটা আপনার আকীদা? এটা আপনার বিশ্বাস? আপনার অন্তরটা কত নোংরা, জঘন্যপনায় পরিপূর্ণ। তিনটা স্থানে মেয়েদেরকে যেতে দেবেন না, কথা আগে থেকে বলি আমি। এক, এই প্রচলিত শিক্ষা সফর চলবে না, আপনি নিজে পরিবার নিয়ে যান, ঘুরে আসেন, আপত্তি নেই, বন্ধুদের সাথে পাঠালেন কেন? দুই, প্রচলিত বিবাহের অনুষ্ঠান জানা আপনার জন্য বন্ধ একবারে, যাদের ঈমান আছে তারা প্রচলিত বিবাহের অনুষ্ঠানে যেতে পারবে না, কারণ এক সপ্তাহ যাবত বাড়িটা আলোকসজ্জা করা হয় অগ্নি পূজা, এটা এরপরে চলে গান বাজনা, এরপরে চলে গায়ে হলুদের অনুষ্ঠান। কিভাবে একটা যুবতী মেয়ে একটা যুবক ছেলের, তরুণ ছেলের গালে হলুদ মাখায়? পহেলাই বৈশাখের নামে, পহেলা ফাল্গুনের নামে, 14ই ফেব্রুয়ারির নামে যে নগ্নতা চলে, ওর সাথে আপনিও জড়িত, অথচ জুমায় সালাত আদায় করতে আসছেন আপনি। আমি নিঃসন্দেহে বলছি আপনি ওই মুসল্লি যে আজকে আসছেন সালাত পড়তে, যারা এই সমস্ত নোংরামির সাথে জড়িত। চলুন, ওইদিকে আর বলবো না, তবে একটা হাদিসের অনুবাদ না করে যাব না ওইদিকে। হাদিসটা কি? বিশেষ করে যত অন্যায় মানুষ করে তার মাথা কোনটা বলেন তো, কে বলতে পারে? যত অন্যায় করে মানুষ, এই অন্যায়ের মুকুট কোনটা, দরজা কোনটা, কে বলবে? চাবি কোনটা? যত অন্যায় মানুষ সামাজিকভাবে ঘটায় তার চাবি হলো মাদকতা। আল্লাহ নবী 4টা হাদিস বলেছেন, লা তাশরাবুন্না খামরান, 22128 নম্বর হাদিস মুসনাদ আহমদ, তোমরা কখনো মাদক দ্রব্য পান করো না, ফা ইন্নাহু রাসু কুল্লি ফাহিশাতিন, কারণ যত উলঙ্গপূর্ণ নগ্ন কাজ, খারাপ কাজ আছে, সমস্ত কাজের মুকুট হলো এটা। আল্লাহ নবী বলেছেন, লা তাশরাবুন্না খামরান, তোমরা মাদক দ্রব্য পান করো না, ফা ইন্নাহু মিফতাহু কুল্লি শাররিন, কারণ হলো যত খারাপ কাজ আছে সমস্ত খারাপ কাজের চাবি হলো মাদকতা। আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যত খারাপ কাজ আছে সমস্ত কাজের দ্বার হলো বাবু কুল্লি শাইনাল খামর, সমস্ত খারাপ কাজের দরজা হলো মাদকতা। তো এই জন্য একটা হাদিস আপনাকে বলতে হবে, 5907 নম্বর হাদিস নাসাই, যারা মদ গাঁজা চুয়ানি বিড়ি সিগারেট জর্দা গুল আলাপাতা এই সমস্ত জিনিস ইয়াবা ইত্যাদি যত খারাপ কাজ আছে এর থেকে বাঁচার জন্য আপনাদের বলছি একটা কথা, একটা হাদিস অনুবাদ করছি। এই হাদিসটি এমন হাদিস ব্যতিক্রম, আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু মুস্কারিন হারাম, প্রত্যেক মাদকতাই হারাম, প্রত্যেক নিশাজাতীয় দ্রব্যই হারাম, ইন্নাল্লাহ আযযা ওয়া জাল আহিদা, নিশ্চয় মহান আল্লাহ ওয়াদা করেছেন, অঙ্গীকার করেছেন, প্রতিজ্ঞা করেছেন, আল্লাহ প্রতিজ্ঞা করেছেন, ওয়াদা করেছেন, অঙ্গীকার করেছেন, লিমান শারিবাল মুস্কের, যে ব্যক্তি নিশাজাতীয় দ্রব্য পান করবে তার জন্য আল্লাহ ওয়াদা করেছেন, অঙ্গীকার করেছেন, প্রতিজ্ঞা করেছেন, আইয়াসকিয়াহু ইয়াউমাল কিয়ামাতি তিনাতাল খাবাল, কিয়ামতের মাঠে ওই ব্যক্তিকে
তিনাতুল খাবাল দিয়ে আপ্যায়ন করাবেন। সাহাবীরা বুঝলেন না তিনাতুল খাবালটা কি। তো আল্লাহ নবী বলছেন তিনাতুল খাবাল ছিল না, আরাকু আহলিন নার আও উসারাতু আহলিন নার। তিনাতুল খাবাল হলো জাহান্নামীদের পোড়ানোর কারণে, জাহান্নামীদের পোড়াবে যখন তখন তার শরীর থেকে যে পুঁজ বের হবে, যে রক্ত গলিত গোজগুলো বের হয়ে একটা ড্রেনে জমা হবে, একটা ড্রেনে জমা হবে, বিশাল সাগর থাকবে, এই সাগরে জমা হবে, সবই হলো পুঁজ রক্ত। আর এখান থেকে আল্লাহ তাদেরকে জুস খাওয়াবেন। এই হাদিস অনুবাদ করতে গেলে আমার বমি বমি ভাব হয় এটা। এই ছেলে বলো তো দেখি জুসের আরবি কি কে আছে এখানে, একজন আছে না, একজনও নাই, আসির। এই যে এই যে দেখেন আপনাদের বাচ্চা ছেলে বলছে আসির মানে জুস, আমি জুস অনুবাদ করলাম তো খারাপ লাগলো। 1400 বছর পূর্বে, 1450 বছর পূর্বে আল্লাহ নবী বলছে ওসারা তুমি না হালিন নার। এই উসারা শব্দের আসির একই শব্দে গঠিত। আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদেরকে এই জাহান্নামীদের রক্ত পুঁজ দ্বারা তৈরি জুস দিয়ে আপ্যায়ন করাবেন। এই জুস শব্দটা ইংরেজি শব্দ। এই ইংরেজরা এটা কোথায় থেকে আবিষ্কার করেছে আল্লাহ পাকি ভালো জানে, ওইটা আমরাও তো খাই, ফলের জুসও তো আছে। জুস নাম করানোর করানোর মধ্যে একটা ঘৃণা আসে এই হাদিসটি পাওয়ার পর থেকে। আপনাদের জানালাম জীবনে যা অন্যায় করেছেন করেছেন, আর জীবনে সিগারেট মুখে দিবেন না, আর জীবনে হুজুরের পাল্লে পড়বেন না। হুজুরের কাছে ফতোয়া পেয়েছেন এই মর্মে যে কি বিড়ি খাওয়া মাকু, ফতোয়া পাননি, এই হুজুর হলো জর্দাখোর গুলখোর এই হুজুর, যার কারণে বিড়ির ফতোয়া হালকা করে দিয়েছে। শেখ বিন বাজ নামে একজন মানুষের নাম শুনেননি, বিরাট বিদ্বান, প্রায় 800 বছর 700-600 বছর পরে একজন বিদ্বানের আগমন পৃথিবীতে, নাম শেখ আব্দুল আজিজ বিন আব্দুল ইবনে বাজ, সৌদি আরবের গ্র্যান্ড মুফতি। আমি তো আগে একটু কথা বলতাম সার দিয়ে, কিন্তু আব্দুল রাজ্জাক বিন ইউসুফ সার দিয়ে বললেন না যারা, তবে তার ফতোয়াটা পেয়ে আমি আশ্চর্য হয়েছি। এই বিড়িখোরদেরকে এমন অপমান করাই করেছেন, এদেরকে তো জাহান্নামে দিয়েছে দিয়েছেন, এদেরকে এই যে হাদিসটা উল্লেখ করেছেন শেষ পর্যন্ত বলেছেন এদের মতো খারাপ স্বভাবের মানুষই হতে পারেন, কারণ এরাই সমস্ত পাপের মূল, এরাই সমস্ত পাপের মূল। এর আগে যে যা করেছেন নারী পুরুষের জর্দা গুল খান আপনারা, আজকে তৌবা করবেন, আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ মাফ করবেই। আপনি সন্দেহ করেন 53 নম্বর আয়াত খুলুন সূরা জুমার, আল্লাহ বলছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলুন আমার বান্দাদেরকে, আমি বলছি হে আমার বান্দারা যারা নিজের আত্মার উপরে জুলুম করেছো, লা তাকনাতু মির রহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া, নিশ্চয় আল্লাহ, নিশ্চয় আল্লাহ যাবতীয় পাপকে ক্ষমা করে থাকেন। জুনুব শব্দটা বহুবচন, জানবুনের বহুবচন জুনুব, এখানে তো বলে দিলে সব পাপ ক্ষমা করবেন, এরপরে আবার শব্দ নেছে জামিয়া, যত পাপই করুক না কেন ক্ষমা চাইলে সবই ক্ষমা করে দেবেন, তবে ক্ষমা চাইতে হবে, ক্ষমা চাইতে হবে।